হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে সুতি শাড়ি পরেছি, কেন তোমরা জানোই আজকে লক্ষ্মী পুজো, তো তাই হলো রেডি হয়েছি, এখন পুজো করব। এবার হলো সেরকম ভাবে পুজো করা হচ্ছে না, কারণ আমাদের ওপরের যে ঘরে মানে ঠাকুর বসানো হয়েছিল, তো সেখানে এখন বালি সিমেন্ট এসব দিয়ে হলো মানে ভর্তি হয়ে আছে, মানে জাম হয়ে আছে ঘরটা। এর জন্য এখন আমরা হলো মানে আমাদের যে ঘরে আমরা থাকি সেই ঘরে এখন ঠাকুরটা কোন রকম মানে রাখা হয়েছে, তো ওখানে পুজো দেই। তো এর জন্য ওখানে এত ছোট জায়গা, এর জন্য হলো সেরকম ভাবে পুজো করা হচ্ছে না। তো যেভাবেই পুজো করি না কেন, লক্ষ্মী পুজো তো বাড়িতে তো করতে হবেই। তো কিভাবে লক্ষ্মী পুজোটা করছি সেটাই তোমাদেরকে দেখাবো, আর কি কি আয়োজন করেছি। তো দেখতে থাকো ব্লগটা আর আমার সঙ্গে থাকো। লক্ষ্মী পুজোর দিনটা আমি সারাদিন এইভাবে করে কাটালাম। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখে ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাথে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দিও। তো আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।